কি বলছিস দিদি ভাই লগ না এখানেই কোথাও আছে দেখো কোথায় আর যাবে মা আমি তোকে ঘরেই থাকতে বলেছিলাম কিন্তু মা ওর ঘরে নেই ভালো করে খুঁজে দেখেছিস মা আমি পুরো উপরটা খুঁজেছি ও কোথাও নেই তোমাকে বারবার করে বলেছিলাম ওকে ভালো করে বুঝিয়ে বলতে মা আমি তো ওকে বুঝিয়ে দিয়েছি এই তোমার বোঝানোর নমুনা বড় বৌমা যে মেয়ে কোনোদিন বাড়ির বাইরে বেরোয় না সে আজই হঠাৎ বেরিয়ে গেল আমি এটা বুঝতে পারছি না এই বাড়িকে বাঁচানোর জন্য লগ্না এসেছে নাকি বিপদে ফেলার জন্য কুন্তলা আবার শুরু করলে তুমি আজকের দিনও তোমাকে এই ধরনের কথা বলতে হবে তাই তো মা আমার মনে হয় লগ্না এদিক ওদিক কোথাও একটা আছে আমি দেখছি লগ্না আমার সঙ্গে ছিল তুই যে গুরুদেবের ঘরে গিয়েছিস সেটা আমাদের বলে যাবি তো না আসলে লগ্না আমার সঙ্গে দেখা করতে গেছিল আপনাকে বলে যাওয়ার কথা মাথায় ছিল না খুব ভয় পেয়ে গিয়েছিলাম গুরুদেব আমি ভাবছিলাম বাইরে বেরিয়ে গিয়ে যদি গন্ডিটা নষ্ট করে দেয় তখন বুঝতেই তো পারছেন আমরা সবাই কি দুশ্চিন্তায় আছি মাগো আমি যা ভাবছি তাই যদি হয় তাহলে আজই তুমি ধরিয়ে দাও সেই পিশাচিনীকে আজ পুজো হয়ে গেলে আমি আবার তার জন্য ফাঁদ পাতব জাগুন মহাকায় জাগুন আপনি আমাকে নতুন করে পথ দেখান জাগুন 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 মহাকাল জাগুন 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 আপনি জাগুন জয়মা জয়মা ছিন্ন মস্তার জয় জয়মা জয়মা জয় মা সিংহ বাহিনীর জয় জয় মা সিংহ বাহিনীর জয় জয় মা সিংহ বাহিনীর জয় জয় মা সিংহ বাহিনীর জয়
জয় মা সিংহ বাহিনী জয় জয় মা সিংহ বাহিনী জয় জয় মা ছিন্ন অবস্থার জয় জয় মা জয় মা জাগুন মহাকাল জাগুন আপনি জাগুন জাগুন মহাকাল জাগুন জাগো জাগো মা সিংহ বাহিনী জাগো মা জাগো আমার চোখের সামনে প্রকট জাগুন মহাকাল জাগুন জাগুন অনেক প্রশ্নের উত্তর চাই আপনার কাছে মহাকাল লগ্নাকে যে কাবু করতে পারছি না আমি আর এই প্রশ্নের উত্তর যে আমি আপনার কাছে চাই কেন পারছি না মহাকাল আমি কেন পারছি না তোমাকে বলেছিলাম অবন্তিকা মানুষ রূপে নিজের বুদ্ধি দিয়ে সব কাজ হাসিল করতে হবে কিন্তু তুমি তা করনি তোমার ক্রোধ প্রতিশোধের স্পৃহা তোমাকে তাড়া করে বেরিয়েছে তাই তাই তড়ি ঘড়ি তুমি তুমি সব কাজ শেষ করতে চেয়েছো তোমার কাজে আমি আমি হতাশ অবন্তিকা বারবার বারবার তোমাকে বলা সত্ত্বেও তোমার বুদ্ধি তুমি কাজে লাগাওনি অবন্তিকা ভুল করেছি মহাকাল ভুল নয় চরম ভুল এভাবে এভাবে তুমি প্রেত রূপ থেকে মুক্তি পাবে না অবন্তিকা আমার সাথেও মিলিত হতে পারবে না কোনোদিন নয় না মহাকাল না এমন সর্বনেশে কথা বলবেন না আপনি বিশ্বাস করুন আমার না এখানে প্রেত রূপে থাকতে খুব কষ্ট হচ্ছে আমি আপনার কাছে ফিরে যেতে চাই আমাকে আমাকে আরেকটা সুযোগ দিন না মহাকাল আরেকটা সুযোগ আমি তোমাকে দেব অবন্তিকা কিন্তু তোমার উপর আমি আর ভরসা করতে পারবো না এই কথার মানে কি মহাকাল বুদ্ধি দিয়ে আমি তোমার পাশে থাকবো অবন্তিকা যতদিন না তোমার কাজ শেষ হচ্ছে ততদিন আমি তোমার পাশে থাকবো মহাকাল এই যে আমার শাস্তি নয় এ তোমার পরম পুরস্কার বলুন মহাকাল কি রূপে আপনি আমার সঙ্গে যেতে চান বলুন আমি নিজের রূপেও থাকবো না আর আমি নিজেও থাকবো না অবন্তিকা আমার এক প্রতিনিধিকে তোমার কাছে রেখে আমি তোমার পাশে থাকবো আপনি আপনি নিজে থাকবেন না বললাম তো নয় আমার এক প্রতিনিধি থাকবে তোমার কাছে আপনার প্রতিনিধি আমি ছাড়া সে আবার কে মহাকাল জানতে পারবে পরিচয় তো তোমাকে পেতেই হবে তৈরি হও অবন্তিকা আমার প্রতিনিধিকে আমি তোমার কাছে পাঠাচ্ছি তাকে গ্রহণ করার জন্য তৈরি হও তুমি মহাকাল মহাকাল মহাকাল
এই আপনার প্রতিনিধি, আপনার প্রতিনিধির পরনে কোনের সাথে কেন মহাকাল, কেন কেন? এই পুতুলটা আমাকে সাহায্য করবে, এই পুতুলটা। এই পুতুলেই থাকবে আমার প্রতিনিধির প্রাণভোমরা। দেখো, ওকে কোনোদিন অযত্ন করো না, তাহলে তোমার বিপদে কাউকে তোমার পাশে পাবে না, এমনকি আমাকেও নয়। এর যেন কোনো ক্ষতি না হয়, কোনোদিন না। মনে রেখো, এ আমার প্রতিনিধি। এই পুতুল আমাকে সাহায্য করবে, এই পুতুল। এ তো খেলনা ছাড়া আর কিচ্ছু নয় মহাকাল। আপনি কি আমার সঙ্গে ছেলে খেলা করছেন? ক্রোধ আর অহংকার সকলের পতনের মূল অবন্তিকা। সম্বরণ করো নিজেকে আর বিশ্বাস রাখো আমার উপর। যদি তুমি ভুল করো, আমার প্রতিনিধি তোমাকে পথ দেখাবে। সাহায্য চাইলে সাহায্য পাবে। ওকে অযত্ন করো না, কোনোদিন নয়, কোনোদিন নয়। এই পুতুল আমাকে সাহায্য করবে, এই পুতুল আমাকে পথ দেখাবে। লকনামা, এবার তুমি এসো তো এদিকে। আয়, গুরুদেব ডাকছেন। চল আয়, এদিকে বস। লকনামা, আমি জানি যে তুমি কোনোদিন সিংহ বাহিনীর পূজো করনি, অথচ তুমি মা সিংহ বাহিনীর জন্য ফুল তুলেছ, মালা গেঁথেছ, কিন্তু তুমি মায়ের পায়ে নিজের হাতে কোনোদিন ফুল দাওনি। আজ যদি আমি তোমায় কিছু করতে বলি আমার খুশির জন্য, তুমি করবে তো মা? জানাতে চাইলে তুমি আমাকে? তোমার অনেক ক্ষমতা, কি বোঝাতে চাইছো তুমি আমাকে? তোমার এই জাদু দেখে তুমি ভাবছো তুমি আমার থেকে অনেক বড় হয়ে গেলে? তুমি বোঝাতে চাইছো আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না? শক্তির নাগাল তুমি কোনোদিন পাবে না।
সত্যি আপনি ভারী অন্যায় করলেন, চরম অন্যায়। তবে আমি যখন কথা দিয়েছি প্রতিশোধ নেব, প্রতিশোধ তো আমি নেবই মহাকাল। তবে তার জন্য আমার এই পুতুলের প্রয়োজন পড়বে না। তুমি আমার ঘরে চলেছ, মহাকাল তোমাকে প্রতিনিধি করে পাঠিয়েছে বলে কি ভেবেছ? তুমি যা খুশি তাই করবে, তুমি আমাকে পথ দেখাবে তাই তো? আমি তোমাকে চরম পথ দেখাবো, দেখো তুমি। মা সিংহবাহিনী তোকে পথ দেখাক। এই কমণ্ডলু নিয়ে গুরুদেব আবার কি করবেন? গন্ডি কাটবেন নাকি? গুরুদেব, বলছিলাম যে একবার গুরুদেব সবাই কি ঘরে যেতে পারে? হ্যাঁ, সকলেই ঘরের মধ্যে যাবে, এমনকি আপনিও। আর হ্যাঁ, কেউ আজ ঘরের বাইরে বেরোবে না। বড় বৌমা, তুমি লগ্নাকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ গুরুদেব। লগ্না, আয় চল। না, ও মেজ বৌমা, কুন্তলা, তোমরা যাও, ওদিকে যাও, ভোগের ব্যবস্থা করো গে। গুরুদেব, বাড়ি তো বাঁধলেন, আবার তবে কেন? সত্যিটা চন্দ্রকলা দেবীকে বলা যাবে না, নিজে ভয় পাবেন আর লগ্নাকেও বকাবকি করবেন। কি হলো গুরুদেব, কিছু বলছেন না কেন? চন্দ্রকলা দেবী, আমাকে আমার কাজটা করতে দিন। আমি এই বাড়ি বেঁধেছি ঠিকই, কিন্তু আজ আমি এ বাড়ির প্রত্যেকটা ঘর বাঁধব, তাই তো সবাইকে ঘরের মধ্যে যেতে বললাম। কেন জানি না আমার মনে হচ্ছে আজকে বাড়ির উপরে একটা বড় কোনো আঘাত আসবে, আর তার জন্য আমি এই বাড়ির প্রত্যেকটা ঘরের প্রবেশদ্বারে গন্ডি কেটে দেব। যান, আপনিও যান, আপনিও যান। মা, আমি জানি না আমি ঠিক ভাবছি কিনা, কিন্তু কষ্টি পাথরে যাচাই করে নিতে তো কোনো দোষ নেই। ওই অবন্তিকা তখন ঘামছিল,
দেখে মনে হচ্ছিল কষ্ট হচ্ছিল ওর। তারপরে ও আজ বেরিয়ে গেল। আর চরম পরীক্ষাটা আমি করেই নি। যদি ওই অবন্তিকা সে পিশাচিনী হয়, তবে আজ সে ধরা পড়বে। আর আজই তাকে শেষ।